সপ্তাহের শুরুতেই ফের রাজ্যে বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম। রবিবারেই 90 পেরিয়েছে পেট্রোলের দাম, টানা 7 দিন ধরে পাল্লা দিয়ে আজ সোমবারও বাড়ল পেট্রোলের দাম। এদিন কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি বাড়ল 24 পয়সা করে, আর প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছে 29 পয়সা করে। দাম বেড়ে এদিন কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি 90.25 টাকা এবং ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে 82.94 টাকা প্রতি লিটার। সেঞ্চুরির পথে পেট্রোলের দাম, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মাথায় পড়ছে চিন্তার ভাঁজ। দাম বৃদ্ধির হারের তুলনা করলে পেট্রোলকে ছাপিয়ে গিয়েছে ডিজেল। পেট্রোল আর ডিজেলের দামের অন্তর ক্রমশ কমে আসছে, এর পাশাপাশি বাড়ল রান্নার গ্যাসের দামও। গত সোমবার থেকে পশ্চিমবঙ্গে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি বাড়ল 50 টাকা। গত 4 ফেব্রুয়ারি সিলিন্ডার প্রতি গ্যাসের দাম বেড়েছিল 25 টাকা, অর্থাৎ গত 15 দিনে মোট 75 টাকা দাম বাড়ল। বর্তমানে কলকাতায় একটি গ্যাস সিলিন্ডারের দাম 795.50 টাকা। কিন্তু আপনারা কি জানেন কেন বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দাম এবং গ্যাসের দামেরও এত মূল্যবৃদ্ধি ঘটছে কেন? কারণ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমশ বেড়ে চলেছে, যার জেরে জ্বালানির দাম আরও বাড়ার সম্ভাবনা। জানা গেছে ব্যারেল প্রতি $60 দাম বেড়েছে অপরিশোধিত তেলের। তেল উৎপাদনকারী দেশগুলি উৎপাদন কমাতেই এই অবস্থা। গত অক্টোবরের তুলনায় অপরিশোধিত তেলের মূল্য অন্তত 20% বেড়েছে। এর জন্য কিছুটা করোনাকেও দায়ী করা চলে। করোনা পরিস্থিতি আগের থেকে ভালো হলেও উৎপাদন এখনই বাড়াতে রাজি নয় দেশগুলি, যার জেরে দাম বাড়ছে। ফলে পেট্রোল ডিজেলের দাম আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। সৌদি আরব প্রতিদিন 1 মিলিয়ন ব্যারেল তেল কম উৎপাদন করছে, ফলে দাম বাড়ছে অপরিশোধিত তেলের। আর অপরিশোধিত তেলের দাম বাড়ার অর্থ ভারতের আমদানি শুল্ক বাড়বে, যার ফলে পেট্রোল ডিজেলের দামও খুব স্বাভাবিকভাবেই বাড়বে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং গ্যাসের মূল্যমানের ওপর নির্ভর করে স্থির হয় ভারতীয় বাজারে এলপিজির দাম। এছাড়াও ডলারের তুলনায় টাকার বিনিময় মূল্য বিশ্লেষণ করে ভারতে তেল এবং গ্যাসের দাম নির্ধারণ করে 4টি রাষ্ট্রায়ত্ত সংস্থা, ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্থান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড। এই 4টি সংস্থা এই সবকটি সূচক বিশ্লেষণ করে নতুন দাম নির্ধারণ করেছেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং হিট দ্য বেল আইকন, যাতে আপনাদের এমন আরও কিছু ভিডিও উপহার দিতে পারি। বাই বাই বন্ধুরা।